হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলের মুচমুচে রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা মাছ তো এমনিতে খেতেই অনেক মজা, আর এভাবে ক্রিস্পি করে তৈরি করলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। আপনারা চাইলে এই রূপচাঁদা ফ্রাইটা নর্মালি এভাবেও খেতে পারবেন, চাইলে ভাত অথবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। এর জন্য এখানে আমি দুটো রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছ দুটোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ধারালো নাইফের সাহায্যে মাছের উপরে আমি একটু দাগ কেটে দিচ্ছি, এতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। তো আপনারা চাইলে এরকম একটা করে দাগ কেটে নিতে পারেন, তবে আমি দু সাইড দিয়ে দাগ কেটে নিচ্ছি। এতে করে ভাজার পরে মাছটা দেখতে সুন্দর লাগে। আর এটা চিড়ে নেওয়ার সময় চেষ্টা করবেন পিঠের দিকটাতে চিড়ে নিতে, পেটের দিকটাতে না করতে। পেটের দিকটায় করলে কাঁটা বের হয়ে যেতে পারে ভাজার সময়, বা মাছটা ভেঙেও যেতে পারে। আর আমি আসলে কিভাবে কাজটা করছি আপনারা নিশ্চয়ই হয়তো বা দেখে বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন, অথবা চাইলে নর্মালি কয়েকটা দাগ কেটে নিলেও কিন্তু হবে। আর এই একইভাবে আমি দুটো মাছই দাগ কেটে নিচ্ছি। এই তো আমার মাছ দুটো রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছের মধ্যে মশলা মাখাবো। তো এর জন্য একটা ছড়ানো প্লেটে আমি মাছ দুটো নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ফিশ সস। সস দুটো যদি হাতের কাছে না থাকে, না দিলেও হবে, তবে চেষ্টা করবেন দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সস ব্যবহার করলে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ সসের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে। এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি। এবার মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর মশলাটাকে মেখে নেওয়ার পরে মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে সব জায়গায় সমানভাবে মশলাটাকে লাগিয়ে দিতে হবে। মশলাটাকে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেওয়ার পরে এই মাছগুলোকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরেও রাখতে পারেন। আধা ঘন্টা পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, অথবা ময়দাও ব্যবহার করা যাবে। এবার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মাছের গায়ে এভাবে ঘষে ঘষে মেখে দিতে হবে। জাস্ট পাতলা একটা কর্নফ্লাওয়ারের কোটিং হবে, এখানে কিন্তু মোটা করে কোনো কোটিং দেওয়া যাবে না। ভালোভাবে হাতের সাহায্যে মাছের গায়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে এরকম করে মেখে নিতে হবে। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছ দুটোকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম করে সময় নিয়ে ধৈর্য ধরে মাছ দুটোকে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়তি থাকে তাহলে কিন্তু খুব দ্রুত লালচে টাইপ কালার হয়ে যাবে, এদিকে মাছটা সিদ্ধ হবে না। যখন একটা পায়ে সুন্দর কালার চলে আসবে, ওই পর্যায়ে উল্টে দিতে হবে। বারে বারে উল্টে নেওয়া যাবে না, তাহলেও কিন্তু উপরে কোটিংটা নষ্ট হয়ে যাবে। একটা পাশ হয়ে যাওয়ার পরে উল্টে নেওয়ার পরে একইভাবে অন্য পাশটাকেও ভেজে নিতে হবে। দুটো পাশ যখন লালচে করে ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে মাছ দুটোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু আমার দুটো পাশ খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ দুটো তুলে নেওয়ার পরে উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি রূপচাঁদা ফ্রাই। এটা তৈরি করাটা খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।